সাধারণ মানুষ জানে। শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলার আজকের রায়ও আওয়ামী সরকারের ইচ্ছার বাইরে হয়নি। আইন আদালতকে সরকার প্রতিহিংসা চরিতার্থের রাজনীতির অনুষঙ্গ করে ফেলেছে। বন্ধুরা, একটি মামলাকে পরবর্তীতে তিনটি মামলায় বিভক্ত করে সাতক্ষীরা জেলা বিএনপির নেতাকর্মীদেরকে সীমাহীন ও নিষ্ঠুর নির্যাতন ও হয়রানি করা হয়েছে। হাবিবুল ইসলাম হাবিব সহ বিএনপির নেতাকর্মীরা এই ঘটনার সাথে জড়িত না থাকা সত্ত্বেও তাদেরকে স্রেফ প্রতিহিংসার কারণে অবৈধ সরকার এই মিথ্যা মামলার সাথে জড়িত করেছে। অথচ এফআইআরে হাবিবুল ইসলাম হাবিবের নামটি পর্যন্ত ছিল না। সেদিন হাবিবুল ইসলাম হাবিব ঢাকায় অবস্থান করছিলেন। ঘটনাটি 2002 সালের 30 আগস্ট বেলা 11:50 সাতক্ষীরার কলারোয় ঘটে। ঘটনার পরপরই দুপুর 1টায় ঢাকায় বিবিসি থেকে হাবিবুল ইসলাম হাবিবের ঢাকার টিএনটি ল্যান্ডফোনে ফোন করে সাক্ষাৎকার নেওয়া হয়। হাবিবুল ইসলাম হাবিব যদি ঘটনার সময় সাতক্ষীরার কলারোয় উপস্থিত থাকতেন, তবে তার পক্ষে কীভাবে সেদিনই ঢাকা থেকে 350 কিলোমিটার জার্নি করে ঢাকায় এসে ল্যান্ডফোনে বিবিসির সাথে কথা বলা সম্ভব? এই ঘটনায় কেউ হতাহত ছিল না, কিন্তু পরবর্তীতে একজনকে আহত সাজিয়ে মামলা করা হলেও সেও সাক্ষী দিতে যায়নি। এমনকি যে সকল সাংবাদিককে সাক্ষী করা হয়েছিল, মূলধারার সংবাদপত্রের সেই সাক্ষী হওয়া সাংবাদিকরাও এই সাজানো মামলায় সাক্ষী দেয়নি। ঘটনার প্রায় এক যুগ পর একটি পাকা রাস্তার উপর থেকে একটি বুলেটের খোসা উদ্ধারের নাটক সাজিয়ে মামলাটিকে পরিচালনা করা হয়। বন্ধুরা, আপনাদের নিকট প্রশ্ন রাখতে চাই, তর্কের খাতিরে যদি বলি, সে সময় যদি সেখানে গুলি করার ঘটনা ঘটেও থাকে, তাহলে এক যুগ পরে রাস্তায় বুলেটের খোসা পাওয়া কি হাস্যকর কিংবা অসম্ভব নয়? প্রকৃতপক্ষে সেদিন তৎকালীন বিরোধী দলের নেত্রীর নিরাপত্তারক্ষীরাই 2 রাউন্ড গুলি ছুড়েছিল, এছাড়া সেখানে কোনো গুলির ঘটনা ঘটেনি। তাহলে এটা পরিষ্কার যে কেবলমাত্র রাজনৈতিকভাবে হেনস্থা করতেই বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সহ 4 জনকে যাবজ্জীবন এবং বাকিদের 7 বছর করে কারাদণ্ড প্রদানের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে লেখা থাকবে। এ ঘটনার দায়ের করা মামলার দণ্ডবিধি অংশে 2021 সালের 4 ফেব্রুয়ারি সাবেক এমপি ও সাতক্ষীরা জেলা বিএনপির তৎকালীন সভাপতি হাবিবুল ইসলাম হাবিব সহ 50 জন নেতাকর্মীকে 4 থেকে 10 বছর মেয়াদে সাজা প্রদান করা হয়েছিল। আসামিদের মধ্যে 2 জন কলারোয়া পৌর যুবদলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান এবং জাবির হাসান লাকি দণ্ড ভোগ করা অবস্থায় কারাগারে মৃত্যুবরণ করে। তাদের মৃত্যু নিয়েও অনেক রহস্যের সৃষ্টি হয়েছে। সাংবাদিক বন্ধুগণ, বিএনপি গণতন্ত্রে অঙ্গীকারবদ্ধ একটি বৃহৎ রাজনৈতিক দল। বিএনপি বরাবরই জনগণের শক্তিকে অবলম্বন করে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে। অতীতের মতো বর্তমান অবৈধ সরকার নানাভাবেই নিজেরা নাশকতার সৃষ্টি করে উদর পিণ্ডি উদর ঘাড়ে চাপানোর মতো পরিকল্পনা করে তা বিএনপি নেতাকর্মীদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব সহ অন্যান্য নেতাকর্মীদেরকে একইভাবে ওই চক্রান্তের অংশ হিসাবে এই মামলায় জড়িত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আজ যে দণ্ড দেওয়া হয়েছে তা সম্পূর্ণভাবে ফরমায়েশি। যতই দিন যাচ্ছে ততই একের পর এক সরকারের হিংস্র রূপের বহিঃপ্রকাশ ঘটছে। মানবিক বিচারগুলো পদদলিত হয়ে মানবিক বিবেচনাগুলো পদদলিত করা হচ্ছে। আজকে আদালতের রায়ে সরকারের নিষ্ঠুর দানবীয় রূপের আরও একটি নতুন চেহারা দেখা গেল। দেশব্যাপী অত্যাচার, নিপীড়ন, লুণ্ঠন, দখল এতটাই বৃদ্ধি পেয়েছে যে এগুলোকে আড়াল করতেই সাজানো মিথ্যা মামলায় বিএনপি নেতৃবৃন্দকে
জড়িয়ে আদালতকে ব্যবহার করে নির্দয় রায় প্রদান করা হচ্ছে। আজকের রায় সেই নিষ্ঠুরতারই অংশ। সরকার ক্ষমতাসীন হয়েই নিম্ন আদালতকে কবজায় নিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করতে যে নির্মূলের নীতি অবলম্বন করেছে, আজকের রায় তারই ধারাবাহিকতা। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এই রায় ঘোষণার ঘটনা শুধু অবান্তর ও হাস্যকরী নয়, এটি একটি সুদূরপ্রসারী মাস্টার প্ল্যানের অংশ। আমরা আজকে এই রায়ের বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। বন্ধুগণ, এই ভোটারবিহীন অবৈধ শাসক গোষ্ঠী গণবিরোধী কাজের জন্য সম্পূর্ণভাবে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেজন্য মিথ্যাচার, ষড়যন্ত্র, কুটিল চক্রান্ত, অশুভ পরিকল্পনার উপর নির্ভর করেছে বলেই ইতিমধ্যে বাঘ ভাঙা জোয়ারের ন্যায় গায়েবী মামলায় সারা দেশে ভাসিয়ে দিয়ে গ্রেপ্তারের ধুম শুরু করে দিয়েছে এই ক্ষমতাসীনরা। পূর্বের বিচ্ছিন্ন ধারার মামলাগুলো এখন নিরবিচ্ছিন্ন ধারায় পরিণত হয়েছে। টার্গেট বিএনপি। বিএনপিকে ধ্বংস করতে না পারা পর্যন্ত এই সরকারের ঘুম হারাম হয়ে গেছে। তাই ক্ষমতায় থেকে তারা যা করছে তা চক্রান্তমূলক, ষড়যন্ত্রমূলক। এই চক্রান্ত গণতন্ত্র, বাক স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা, বিবেক মুক্ত চিন্তার বিরুদ্ধে। এই চক্রান্ত বিএনপি সহ বিরোধী দল ও মতের বিরুদ্ধে। আজ বিএনপির প্রকাশনা সম্পাদক সহ অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে ফরমায়েশি রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পুরোপুরি প্রত্যাখ্যান করছে এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়ার ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ এই মামলা প্রত্যাহার সহ তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছে।